গহপুর দক্ষিণাঞ্চলের বরদলনি অঞ্চলত এতিয়া কৃষকের দুরবস্থা। ব্রহ্মপুত্রর বানে বুড়াই পেলাইছিল সমগ্র কৃষিভূমি, আর বহু কৃষকে ভূই রইছিল, কিন্তু এতিয়া পানি কমিল। তারপর এতিয়া যিসমূহ ভূই রইছিল শালি ধানের কঠিয়া, সেই সমূহ এফালের পৰা গেলি যাবলে আরম্ভ করেছে, এফালের পৰা নিঃশেষ হয়ে গেছে। সতীর্থ দেখাব এই মুহূর্তত এয়া বরদলি অঞ্চলের দৃশ্য। আর ইয়াত বিঘাই বিঘাই যিসমূহ কৃষিভূমি আছিল, বহু কৃষকে ইয়াত ভূই রইছিল, পথার সমূহ ঢাকি রাখিছিল, সেউজিয়া করার সপন দেখিছিল, কিন্তু বানে যেন সকল শেষ করে পেলালে। তার আমার হয়তো কৃষক আছে, কৃষকের আমি কথা পাতিম। কঠিয়া সমূহ মারিলে নাকি আপনার, যিসমূহ ভূই রয়েছিল সকলখিনি মারিলে? কঠিয়া সমূহ গোটেই মারিলে। আমি যিখিনি ইমান রদত প্রখরদত যি কষ্ট করে রয়েছিল, এটা বরষুণ নোহার কারণে গোটেই গেলি পচি খার খার পেলবার দরে হয়ে গেছে, গোটেই উপর হেলাই পড়ি একেবারে অবস্থা কাহিল। আমার একেবারে পানি ধান সরা দুরবস্থা হয়ে গেছে। কঠিয়াও এটা সরকার যোগাড় দিব নিদিয়ে, মাননীয় কৃষিমন্ত্রী অতুল বরা স্যারে এই বিপদত আমাক চাই নে চাই তাকে আমি ভাবি অস্থির হয়ে গেছো। বহু টাকা খরচ হয়েছিল আপনার এইখানে রোতে? হয়, এইখানে রোতে আমার নাই নাই বলে কলেও 15-16 হাজার টাকা খরচ হয়েছিল, কারণ বীজ কেতিয়া সরকারি বিভাগের পর কিনবলগা হয়েছিল, তারপর সার দিবলগা হয়েছিল, আলি মারা আজিকালি তো গরু নাই, ট্রেক্টর লগাবলগা হল, 3-4টা ট্রেক্টর লগাইছে, বহুত কষ্ট হয়েছে। একাংশ কৃষকর এতিয়া এনে অবস্থা হয়েছে, একাংশ কৃষকর যিসমূহ শালি ধানের খেতি ভূই রয়েছিল, এতিয়া বানপানির ফলত এফালের পৰা মরিবলে আরম্ভ করে গল, কি কব? এই সরকারের ফল একু মানে মানে খার দিয়া নাই, আমি খেতি পথার যদি খরচ করেছো আপনার মানে ট্রেক্টর লগাই খার বীজ ইফালে আলি পদলি বিভিন্ন মানে ঔষধ দিছো, এটা মানে উপর মহলে এটা একু মানে সাফ হয়। কৃষকে আসলে বহু কষ্ট করে খেতি সমূহ করে, আর তারপর যেতিয়া এনেদরে এফালের পৰা খেতি সমূহ নিঃশেষ হয়ে যায়, তেতিয়া কৃষক সকলের যিসমূহ সপন থাকে সেয়া সপন ভাঙি চুরমার হয়ে যায়। আকো রুই রুব পারিবনে? আকো রুবরপরা আশা নাই, কারণ এটা কঠিয়া কেতিয়া পারিম, কেতিয়া কঠিয়া গজিব, কেতিয়া ডাঙর হব, কেতিয়া রুম, এই প্রখর রোদত জায়গা গোটেই গেলি গেছে, মাটি গোটেই ফান ফান ছুটি গেছে, কেনেকে আকো কঠিয়া পারি রুব? রুবলে কৃষকের এনেকুয়া অবস্থা হয়েছিল, গোটেই মোর লিখিয়া সাধারণ কৃষকের এই অবস্থা, মোর লিখিয়া লাখ লাখ কৃষকের এনেকে মাটি গেলি গেছে, রোয়া গেলি গেছে, কঠিয়া ইয়াত সব গেলি গোটেই পচি খার হয়ে গেছে। নিশ্চয়, ধন্যবাদ জানাইছো। আর এয়া হয়েছে কৃষকের দুরবস্থা গহপুরের বরদলনি অঞ্চলত। একাংশ কৃষকর এতিয়া অবস্থা অতিকৈ শোচনীয় হয়ে পড়ছে, বহু টাকা খরচ করে পথার সমূহ শালি ধানের কঠিয়া ভূই রয়েছিল, রোয়নি লগাইছিল, ট্রেক্টরে হাল বুয়াইছিল, আলি কাটিছিল, বহু টাকা পয়সা খরচ হয়, কিন্তু যেতিয়া দক্ষিণাঞ্চলের বান আহিল, এতিয়া বান কমিল, কিন্তু কৃষক রাইজর সমস্যা সমস্যা হয়ে থাকি গল। ভূই রোয়া সমূহ এফালের পৰা এতিয়া যেহেতু রোদ দিছে প্রখর রোদ, আর সেই রোদর ফলতে এফালের পৰা গেলি যাবলে আরম্ভ করেছে, এফালের পৰা নষ্ট হয়ে পড়ছে এই সমূহ শালি ধানের কৃষিভূমি। আর এতিয়া সরকারক অনুরোধ জানাইছে যাতে হয়তো নতুনকৈ যদি কঠিয়া যোগান ধরব পাৰে, তেন্তে এই কৃষকসকলে পুনৰ এই সমূহ মাটি সহায় আকৌ ভূই রোব পাৰিব।